ওই মূর্খ ইসলাম বিদ্বেষীরা ভুলে ভরা বই লিখেছে, তার উপর কোন জায়গা থেকে কপি পেস্ট করে এনে লিখেছে, তার উপর আলিম উলামা যখন প্রতিবাদ করেছেন, একটা মিথ্যুক একটা বেয়াদব অনলাইনে লিখেছে যে শিক্ষা ব্যবস্থার উপর জঙ্গি হামলা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কোনটা জঙ্গিবাদ কোনটা জঙ্গিবাদ নয় এটি কে নির্ধারণ করবে? আর আলিম উলামা যখন বিকৃত ইতিহাসের বিরোধিতা করেছেন, ওই জানোয়ারকে কে অনুমতি দিয়েছে সে মুসলমানদের কাছে জঙ্গিবাদ বলবে? দুটো সাহেব আগে থেকে বলে আসছেন যে, এবং কি আজকে শাহান সাহেবও বললেন যে, মানুষের সন্তান যে শুধু মাদ্রাসায় পড়ে তা নয়, যারা স্কুল কলেজে পড়ছে তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এবার জানি না এই এই ইতিহাস এই সমাজ বিজ্ঞান বইগুলো কারা লিখেছে, এবং সেটিও জানি না যে এগুলো কাদের জন্য লিখেছে, কারণ তারা যে ইতিহাস লিখেছে সেটি এই দেশের বৃহত্তর 91% মুসলমানের ইতিহাস হতে পারে না। দেশের যৎসামান্য কিছু নাস্তিক মুরতাদ, দিন বিরোধী, রাষ্ট্রীয় স্বার্থ বিরোধী, মানবিক মূল্যবোধের বিরোধী কিছু মানুষের যে আগ্রাসন, এবং তার ফলশ্রুতিতে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন, এবং সেটিকে পুনরায় ঠিক করার জন্য আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের যে পদক্ষেপ সমূহ, সে বিষয়ে আমরা অবগত হয়েছি ওনার কাছ থেকে। এবার একটি বিষয় হচ্ছে যে, আমরা যখন মাঠে ময়দানে এই সকল বিষয় নিয়ে কথা বলি, তখন জানি না হয়তো জানার অভাবের কারণে আমাদের বেশিরভাগ তথ্য যেগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করি বা বক্তাদের পক্ষ থেকে উপস্থাপন করা হয়, সেগুলো পরিপূর্ণ হয় না। আমি রিসেন্টলি কয়েক জায়গায় শুনেছি দেখেছিও যে আমাদের ওলামায়ে কেরাম যারা এই ব্যাপারে দায়িত্ব নিয়ে কথা বলছেন, তাদের বেশিরভাগ কথা ডারউইন আর বিবর্তনবাদের মধ্যেই থেকে যায়। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা এই পরিবর্তনগুলো করেছিল তারা খুবই যৎসামান্য মানুষ, এই দেশের মূলধারার মানুষের চিন্তা চেতনা বিশ্বাস মূল্যবোধের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, এবং তারা পরবর্তীতে ওলামায়ে কেরামের চাপের মুখে পড়ে, ওপরের নির্দেশ পেয়ে যা কিছু পরিবর্তন করার আশ্বাস দিয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে যারা এই কারিকুলাম সার দিয়েছে, যারা লিখেছে, এরা পরবর্তীতে যা কিছু পরিবর্তনের আশ্বাস দিয়েছে, বেশিরভাগ পরিবর্তন হয় আগের বছরের কোনো ভুল নিয়ে, নয়তো ওই বিবর্তনবাদের সাথে বা এরা আশেপাশেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় এবং আমাদের জন্য আশঙ্কার বিষয় যে, এই বিবর্তনবাদ থিওরি বা এই ধরনের কথাবার্তা ব্যতীত নতুন পাঠ্যপুস্তকে যা কিছু প্রবেশ করানো হয়েছে তার মধ্যে এমন সুপ্ত আশঙ্কাজনক কথাবার্তা রয়েছে যেগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে মুসলিম হয়ে বেঁচে থাকা এবং মুসলমান হওয়ার জন্য গর্ব করার আর কোনো সুযোগ রাখছে না। সম্মানিত হাজিরিন, আঞ্জুমানে আল ইসলার মুহতারাম সভাপতি ছোট সাহেবজাদা যখন ডেলিগেট নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দেশের সর্বোচ্চ প্রতিনিধির সাথে, তখন এর পূর্বে ওনারা কমিটি বানিয়ে ক্লাস 6 এবং 7 এর বইয়ের মধ্যে যে কিছু অসঙ্গতি রয়েছে সেগুলোকে তালিকাবদ্ধ করেছিলেন। এই তালিকা যদি আপনি ভালো করে পড়েন, বেশি নয়, মাত্র 11 পৃষ্ঠার, এই 11 পৃষ্ঠার তালিকায় ডারউইন বা বিবর্তনের চাইতে সবচেয়ে বেশি আমার কাছে যেটি দুঃখজনক এবং যেটি পড়ে রাগ সংবরণ করা অনেক কষ্টকর হয়ে যায়, মুখের ভাষা ঠিক রাখাও কষ্টকর হয়ে যায়, সেটি হচ্ছে পড়তে পড়তে আমাদের মুসলিম স্বাতন্ত্র্যবোধ, মুসলিম পরিচয়, মুসলিম মর্যাদাকে
একদল নাস্তিক মুরতাদ যারা বাংলাদেশের মূলধারার চিন্তাধারা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, এই বেয়াদবরা পদে পদে আমাদের ইতিহাসকে অস্বীকার করেছে, হেয় প্রতিপন্ন করেছে। আপনি যদি দেখেন ক্লাস সিক্স এবং সেভেনের বইয়ে, তাহলে একে তো দেখবেন পড়াতে পড়াতে মূর্তি আর মন্দিরের কল্পিত ছবি, অথবা কোনো কোনো সময় সত্যিকারের মন্দির বা মূর্তির ছবি। হ্যাঁ, বইয়ের মধ্যে এক দুটি ইতিহাসের আলোচনায় এক দুইবার আসতে পারে, এটি অত বড় কিছু না। কিন্তু আমরা যে 11 পৃষ্ঠার ডকুমেন্টারি পেয়েছি, যেটি আমাদের বড়রা অনেক কষ্ট করে প্রস্তুত করেছেন, তারা সেখানে পুরো বইয়ের আলোচনার পরে যে রেজাল্ট দিয়েছেন সেটি আমার সামনে, যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুবারকের কোনো উচ্চারণ নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের কোনো উচ্চারণ নাই। এবার এই বইগুলো শুধু মাদ্রাসার জন্য আমরা কাটছি না, সুদ সাহেব আগে থেকে বলে আসছেন যে, এমনকি আজকে শাহান সাহেবও বললেন যে, মানুষের সন্তান যে শুধু মাদ্রাসায় পড়ে তা নয়, যারা স্কুল কলেজে পড়ছে তারাও আমাদের ভাই, তারাও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এবার জানি না এই এই ইতিহাস, এই সমাজবিজ্ঞান বইগুলো কারা লিখেছে, এবং সেটিও জানি না যে এগুলো কাদের জন্য লিখেছে, কারণ তারা যে ইতিহাস লিখেছে সেটি এই দেশের বৃহত্তর 91% মুসলমানের ইতিহাস হতে পারে না। একদল মিশরে গেলেন বেড়াতে, সেটি বইয়ের মধ্যে লেখা, গিয়ে খালি মন্দির আর মূর্তি, মন্দির আর মূর্তি। আমিও তো মিশরে ছিলাম অনেকদিন, এত মন্দির আর এত মূর্তি কখনোই দেখি নাই। তুরস্কে বেড়াতে গেছেন, খালি মন্দির আর মূর্তি। বাংলাদেশে বেড়াতে আসছেন, খালি মন্দির আর মূর্তি। কিন্তু ঢাকা শহরে আপনারাও ছিলেন, আমিও ছিলাম, ঢাকা শহরকে তো আমরা গর্ব করে মসজিদের শহর বলে থাকি। আমাদের বইগুলোর উপরে যে ছবিগুলো দেওয়া হয়েছে, হয়তো ছোট্ট বাচ্চা বুঝবে না, আমরা তো বুঝি। যখন আপনি বইয়ের পড়াতে পড়াতে একটি মেয়ের ছবি দেবেন, মোটামুটি প্রাপ্তবয়স্ক বা মোটামুটি সাবালিকা মেয়ে, যার পর্দা খুশিদার কোনো বালাই নেই, তখন একটি বাচ্চা যখন ছোটকাল থেকে এটি দেখে দেখে বড় হচ্ছে, তখন তার মনের মধ্যে গিথে যাচ্ছে যে এইরকম পোশাক পরা সেটি স্বাভাবিক, আর হিজাব পরা সেটি অস্বাভাবিক। এটি একদল মানুষের ইচ্ছা, জানি না এরা কারা, অথবা জানি, কিন্তু এরা এত নগণ্য তুচ্ছ যে আমরা এত বড় মাহফিলে এদের নাম উচ্চারণ করতে আমাদের রুচি দেবাতে। এরপরে দেখবেন বইয়ের পড়াতে পড়াতে, বিশেষ করে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাস সিক্স এবং ক্লাস সেভেনের বইয়ে, বারবার বলা হয়েছে মুসলিম শাসনের ব্যাপারে, যে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা হচ্ছেন বিদেশি, এরা হচ্ছেন দখলদার, এরা হচ্ছেন অপসংস্কৃতি নিয়ে এসেছেন, এদের সময় নাকি অন্ধকার ছিল। অথচ ভারতীয় উপমহাদেশে যদি কেউ আলো জ্বালিয়ে থাকে তাহলে মুসলমানরাই জ্বালিয়েছে। আমার মাঝে মধ্যে, আমার যখন থেকে দেখেছি এই বইগুলো, আমার প্রায় সময় ইচ্ছা জাগে যে এদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কি সত্যি পড়ালেখা করে ইতিহাস লিখেছেন? কারণ ইতিহাসে যা আছে, যা ছিল, আমরা গত বছর পর্যন্ত যা পড়ে এসেছিলাম, হঠাৎ করে ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। এখন আমাকে বলুন, ইতিহাস তো বর্তমানের বিষয় নয়, ইতিহাস তো অতীতের বিষয়। এবার অতীতের বিষয় তো আর পরিবর্তন করা যায় না। আমি আশ্চর্য হলাম, মনে হয় একদল বাপে খেদানু, মায়ের তাড়ানু গাঁজাখুর মানুষ গাঁজার নেশায় মত্ত হয়ে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করার পায় তারা লিপ্ত হয়েছে। আমরা খুব বিশ্বাস করি যে বাংলাদেশের নেতৃবৃন্দ এদেরকে শাস্তি দেবেন, কারণ বারবার এরকম ভুল করে দেশের রাষ্ট্রের এতগুলা পয়সা খরচ করা। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, একে তো ওই মূর্খ সেকুলার, ওই মূর্খ ইসলাম বিদ্বেষীরা ভুলে ভরা বই লিখেছে, তার উপর কোন জায়গা থেকে কপি পেস্ট করে এনে লিখেছে, তার উপর
আলিম উলামা যখন প্রতিবাদ করেছেন, একটা মিথ্যুক একটা বেয়াদব অনলাইনে লিখেছে যে শিক্ষা ব্যবস্থার উপর জঙ্গি হামলা হয়েছে। আমি তাকে প্রশ্ন করতে চাই যে জঙ্গি হামলা কোনটা আর কোনটা জঙ্গি হামলা নয়, এই সংজ্ঞা নির্ধারণ কে করবে? আমেরিকা যখন ইরাকে হামলা করেছিল ওটিকে জঙ্গি হামলা ছিল? আমেরিকা যখন আফগানিস্তানে আবার ভাইদেরকে মেরেছে ওটি জঙ্গি হামলা ছিল? যখন ইরাকের আবু গারিব কারাগারে, যখন কিউবার গুয়ান্তানামো বে কারাগারে, যখন আফগানিস্তানের কান্দাহার কারাগারে, বাগরাম কারাগারে মুসলমানদেরকে কুকুর দিয়ে কামড়িয়ে কামড়িয়ে হত্যা করা হয়েছিল, চায়না যখন আমাদের উইগুর মুসলমানদেরকে একটি মানবেতর কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকিয়ে রেখেছে, যখন বর্বর ইসরায়েলিরা প্রত্যেক দিন, প্রত্যেক জুমায়, প্রত্যেক রমাদানে মসজিদুল আকসায় রক্ত ঝরাচ্ছে, যখন মায়ানমারের তথাকথিত সভ্য বৌদ্ধরা মুসলমানদের রক্ত নিয়ে খেলাধুলা করেছে, ওইগুলাকে তো জঙ্গি হামলা বলতে শুনি নাই। তাইলে মুসলমানদের কাজকে কেন জঙ্গিবাদ বলা হয়, সন্ত্রাসবাদ বলা হয়? আমার প্রশ্ন হচ্ছে কোনটা জঙ্গিবাদ কোনটা জঙ্গিবাদ নয় এটি কে নির্ধারণ করবে? আর আলিম উলামা যখন বিকৃত ইতিহাসের বিরোধিতা করেছেন, ওই জানোয়ারকে কে অনুমতি দিয়েছে সে মুসলমানদের কাজকে জঙ্গিবাদ বলবে? মুসলমানদের ইতিহাস যদি জানতে চান তাহলে ফেসবুক হোয়াটসঅ্যাপ দুই দিন বন্ধ রেখে একটি ইতিহাসের বই পড়ে নিন, তাহলে জেনে নেবেন বখতিয়ার খিলজি কে ছিলেন, তাহলে জেনে নিতে পারবেন সুলতান মোহাম্মদ গৌরী কে ছিলেন, জেনে নিতে পারবেন সুলতান মাহমুদ গজনবী কে ছিলেন, জেনে নিতে পারবেন সুলতান সিলহেট শাহজালাল কে ছিলেন। আমরা তো আমাদের ইতিহাস বলতে গেলে রাত পোহায় যাবে, ইতিহাস শেষ হবে না। ইকবালকে জিজ্ঞাসা করুন, আল্লামা ইকবালকে, তিনি আমাদের ইতিহাস, আমাদেরকে নয়, তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের ইতিহাস বলেছেন। বলেছেন, দি আজানে কবি ইউরোপ কি কলিসাও মে, কবি আফ্রিকা কে তপ্তে হুয়ে সেহরাও মে, হম জো জিতে থে তো জঙ্গো কি মুসিবত কে লিয়ে, ওর মরতে থে তেরে নাম কি আজমত কে লিয়ে, তুঝসে সরকশ হুয়া কোই তো বিগড় জাতে থে, তেগ ক্যা চিজ হম তুপ সে লড় জাতে থে। ইকবাল বলেছেন, ইকবাল আমাদের ইতিহাস বলেছেন যে আল্লাহ আমরা দুনিয়াতে বাঁচতাম এই আশা নিয়ে যেন তোমার বিরুদ্ধে যে কথা বলে তার গর্দান উড়িয়ে দিতে পারি, আমরা মরতাম এর জন্য যে আমাদের মরার লাশের উপর তোমার ইসলামের বিজয় পতাকা উড্ডীন হতে পারে।